আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একদম সকাল থেকে ভিডিওটি শুরু করছি। এই তো সকালের নাস্তাটা শেষ করে নিচ্ছি, সবজি আর হচ্ছে পরোটা, এটা রুটির আর কি, সেটাই আমি তেলে ভেজে নিয়েছি। তারপর এই তো নাস্তা শেষে এক মগ কফি। তো আমি আসলে এটা রেগুলার কফি খাই না বা চা খাই না, চাটা আমি একদমই পছন্দ করি না, কফিটা আমি মাঝে মাঝে খাই, কারণ চা কফিটা খেলে আমার রাতে ঘুম হয় না। আর আপনারা সবাই চা কফি খুব পছন্দ করেন, বাট আমি অতটা করি না, কফিটা মাঝে মাঝে খাই। তো এই তো সকালের নাস্তার পরে এবার রান্না, দুপুরে রান্নার জন্য হচ্ছে পাবদা মাছ রান্না করা হবে। তো মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, আলু দিয়ে রান্না করা হবে। যেহেতু আমাদের গ্যাসের খুব প্রবলেম করছে, তাই এখন ইদানিং রান্নার ভিডিওগুলো দিতে পারি না, কারণ গ্যাস একদম চলে যায় সকালে, তো তাড়াহুড়া করে রান্না করতে হয়, এজন্য অনেক দিন রান্নার ভিডিও আমি দিতে পারছি না। তারপরেই তো মাছ মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পাবদা মাছটা খুব নরম মাছ, এটা খুব সাবধানে রান্না করতে হয়। তো আমি মাঝে মাঝে হালকা ভেজে নেই, আবার মাঝে মাঝে কাঁচাও রান্না করি। তো আজকে আর ভাজা হয়নি, যেহেতু গ্যাস কম তো কাঁচাই রান্না করা হচ্ছে। তো কার কার পছন্দ পাবদা মাছ কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাদের তো ভালোই লাগে পাবদা মাছ খেতে। তারপরে এই তো ঝোল দিয়ে দিলাম, আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হবে, লবণটাও আর একটু দিয়ে দেওয়া হলো। আর রান্না শেষে একটু শপিংয়ে যাব, তারপর কী কী কেনাকাটা করলাম আপনাদের সাথে সব শেয়ার করব। তো এই তো শপিং করা শেষ আমাদের, এই প্রথমের ভিডিওগুলো আর নেইনি, তো ভিডিওটা লং হয়ে যায় এর জন্য আর নেওয়া হয়নি। তারপরে এই তো এটা হচ্ছে একটা শোরুমে গিয়েছিলাম, তো ড্রেসগুলো এত সুন্দর লাগছিল, আমার রেড কালার ড্রেসটা খুব ভালো লেগেছিলো। এছাড়াও মনে হচ্ছিল সবগুলো ড্রেসই খুব সুন্দর, সবই নিয়ে নেই, কী করার, সব তো আর নেওয়া যাবে না। তো দুইটা ড্রেস নিলাম, আর কিছু শীতের ড্রেস, আর এই তো ব্যান্ড, হিজাব, পিন, হাবিজাবি, বেল্ট ছিল, এগুলো নিয়েছিলাম। তবে সেগুলোর ভিডিওটা না কীভাবে যেন কেটে গিয়েছে, যে আমি আমার ব্যান্ড, হিজাব, কী কী পিন কিনেছি সেটার ভিডিওটা করেছি, কিন্তু কেন যে আসলো না, অ্যাড হলো না, আমি বুঝলাম না। তো এই তো আমার এটা ফার্স্ট ড্রেস, এটা হচ্ছে অর্গানজার। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কালারটা খুবই সুন্দর আমার কাছে, ভালো লেগেছে, একদম পার্পল, লাইট পার্পল আর কি। ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন একদম এরকমই কালারটা, আর হচ্ছে সফট ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে ড্রেসটা। এখন আর সম্পূর্ণ আমি খুলে দেখাবো না, কারণ কয়েকদিন পর পরবো, তখন ছবি তুললে তখনই দেখে নেবেন ফুল ড্রেস। আর এটা ছিল ওন্না, ওন্নাটা খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে, আর প্যান্টটাও খুব সুন্দর ছিল, আর ওদের ফিটিংসটা এত সুন্দর ছিল, মানে খুব ভালো মতো আমার একদম ফিটিংস হয়েছে। আমি কখনো স্টিচ ড্রেস কিনি না, সবসময় হচ্ছে আনস্টিচ কিনি, তো এই ফার্স্ট টাইম আমার স্টিচ ড্রেস একদম সুন্দর মতো ফিটিংস হয়েছে। তো ভেবেছি এখন থেকে আর হচ্ছে আমি বানাবো না ড্রেস, এখন থেকে সব রেডিমেডই কিনবো, ওদের ড্রেস ফিটিংসটা আমার ভালো লেগেছে। তো এটা সেকেন্ড ড্রেস, এটা আশিকের খুব পছন্দ হয়েছে ড্রেসটা, ওর পছন্দে কেনা, আর কেমন হয়েছে জানাবেন। এই ড্রেসটাও খুব সুন্দর ছিল, এটা কটনের ভিতর, ফুল কটন না, একটু সিল্ক টাইপের, আর এটা ছিল সারারানা গারারা কী বলে, এই ফার্স্ট টাইম আমি কিনলাম, তবে দেখি কেমন লাগে, আমার তো আনইজি লাগতো সবাই যখন পরতো, বাট এটা ভালোই লাগলো ড্রেসটার সাথে। এটার সাথে প্যান্টও ছিল, যে যেটা নেয়, কিন্তু প্যান্টটা আমার ফিটিংস হয়েছিল অনেক, এর জন্য এটা চেঞ্জ করে পরে এটা নিলাম। এই তো আমার দুইটা ড্রেস, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। তারপরে এই তো শীতের হাবিজাবি একটু ড্রেস, এই হাফ হাতা সোয়েটার, ফুল হাতা, আর একটা লং হুডি প্যান্টের সাথে পরার জন্য। তারপর এই তো আমার শপিং শেষ, আর ওই ব্যাগেই ছিল সেই হাবিজাবি ব্যান্ড ক্লিপ, সেগুলোর ভিডিওটা যে কীভাবে কেটে গেল আমি নিজেও জানি না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।